আইপিএল নিয়ে কি শুরু হলো? বিপাকে ভারত, দুবাই গেছেন বিসিসিআইয়ের কর্তারা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আসন্ন আসরে দ্বিতীয় ভাগে সূচি এখনও ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। দেশটির নির্বাচন কমিশন ভোটের সূচি ঘোষণা করবে, তারপরই আইপিএল নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিসিআই। যদিও ভারতের বাইরে আইপিএল আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সেই ব্যবস্থাও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা বলেন, নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করবে, তারপর বিসিসিআই ঠিক করবে আইপিএল দেশের বাইরে আয়োজন হবে কিনা। তবে কিছু বোর্ডকর্তা ইতিমধ্যেই নাকি দুবাই চলে গেছে। আইপিএলের দ্বিতীয় ভাগের ম্যাচগুলো দুবাইতে করা সম্ভব কিনা তা দেখতে সরজমিনে। সূত্রটি জানিয়েছে, আইপিএল দলগুলো ইতিমধ্যেই ক্রিকেটারদের পাসপোর্ট চেয়েছে, ফলে আইপিএল ভারতের বাইরে আয়োজনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিসিসিআই এখন পর্যন্ত 21টি ম্যাচের সূচি ঘোষণা করেছে। আগামী 22 মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। মুস্তাফিজুর রহমানদের চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। 7 এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে। ওই দিন দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের, পরের ম্যাচটি লখনৌ সুপার জায়ান্টস বনাম গুজরাট টাইটান্সের। তারপরের ম্যাচগুলো কোথায় হবে তা এখনও বিসিসিআই পরিষ্কার করেনি, জানায়নি। এর আগে 2020 সালে সংযুক্ত আরব আমিরাতে বসেছিল আইপিএল টুর্নামেন্ট, সেবার দুবাই আবুধাবি শারজাতে ম্যাচ হয়েছিল। কোভিডের জন্য ম্যাচগুলো দুবাইতে আয়োজন করা হয়েছিল।